সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে এক ভাই প্রশিক্ষণ নিতে আসছে গাইবান্ধা থেকে, তো আমার কাছে যারা আসে তারা আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। এই ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ইসাক আলী, উনি ক্যাঙ্গারু কারখানা করেছেন, পাশাপাশি আমার কাছ থেকে এসে চটিমালের কাজটা দেখে গেলেন। এই ভাইয়ের আর দুই দিন ক্লাস আছে, তারপর ওনার কোর্স কমপ্লিট হবে। মোটামুটি সব ধরনের চটিমালের ভিতর সব ধরনের একটা কাজ তিনি এখন আপাতত জানেন, তারপরও 8-10 দিনে তো সম্পূর্ণ কাজ বোঝা যায় না, একটু প্রশিক্ষণের বিষয় আছে, একটা প্র্যাকটিসের বিষয় আছে, আস্তে আস্তে হয়ে যাবে। তো মোটামুটিভাবে উনি এখন আপার তৈরি করতে পারে, প্লাস ইনসোল সোল ফিটিং সব মোটামুটি 70-80% কমপ্লিট, বাকিটা উনি যখন কাজ করবে আস্তে আস্তে প্র্যাকটিস হলে 100% হয়ে যাবে আশা করি। উনি গাইবান্ধা শহরে ওনার বাড়ি, ওখানেই উনি কারখানা তৈরি করছেন। তো এই টুকরো কিছু কাজ এখন দেখাচ্ছি আপনাদেরকে, এগুলা এই ভাই আপায় তৈরি করতেছে। তো যেহেতু উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, সেই জন্য আসলে ওনার ফেসটা নেয়নি, আসলে ওনার নাকি একটু অভ্যাস নাই ভিডিও ক্যামেরার সামনে আসা, এই জন্য সে ভাই আসে নাই। তারপর তার একটু খণ্ডকালীন কাজ একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের মাঝে। আর যারা কাজ শিখতে চান এই ধরনের মালের, আপার, তারপর চুটি, চামড়ার, চামড়া জুতা, চামড়া চুটি, লেডিস স্লিপার, লেডিস বুস্টন, কমপ্লিট সোলের মাল, যারা কাজ শিখতে চান, প্রশিক্ষণ নিতে চান, তারা যোগাযোগ করবেন। ভিডিওতে যে মালটা দেখতে পারছেন এই ধরনের মালের কাজ আমি শিখাই থাকি, সাথে চামড়ার মালের প্লাস লেডিস বুস্টন মালের কাজও আমি দেখাই থাকি। তো 10-15 দিনে তো আর সম্পূর্ণ কাজ শেখা যায় না, তারপরও একটা সাময়িক একটা ধারণা নেওয়া যায় যাতে কাজ করতে পারে, এবং মাস খানিক কাজ করার পর তার হাত আরও অনেকটা ফ্রি হয়ে যায়, এই হচ্ছে বিষয়। এগুলো হচ্ছে স্লাইড মাল, এই ধরনের মাল যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন। স্লাইডের ভিতর অনেক ডিজাইন আছে, এটা মাইক মাল বা তাবিজ মাল যেটাই বলি। আর একটা জিনিস হচ্ছে জুতার ফিনিশিং থাকতে হবে, প্রত্যেকটা মালে যদি ফিনিশিং সুন্দর হয় মালের দেখতেও ভালো লাগে এবং মাল সেলও হয় তাড়াতাড়ি। তো এই ধরনের মাল যাতে প্রয়োজন, তারপর ওই যে দুই ফিতা মাল আছে, দুই ফিতার ভিতর অনেক ডিজাইন আছে, এটা হচ্ছে বিনাই ডিজাইন, বিনাইয়ের ভিতর মালগুলো খুবই রানিং। তারপর আরেকটা ডিজাইন আছে, সেটা হচ্ছে তার মাল। তারপর অনেক ডিজাইন আছে, আসলে সব ডিজাইন তো এক ভিডিও দেখানো যায় না, এখানে আপাতত দুইটা ডিজাইন আছে, দুইটা মডেল কাজ করতেছি, দুইটা মডেল, এগুলো রানিং ডিজাইন, এগুলো 12 মাসই চলে। যাদের এই ধরনের মাল প্রয়োজন, অনেক পাইকার ভাইরাও নিতে চান, আমার কাছে ফোন করবেন, আমার ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে, আর আমার এখান থেকে সরাসরি বাংলাদেশের যে কোনো স্থানে মাল পাঠানো যায়, আমাদের এখানে ট্রান্সপোর্ট আছে সৌদাগর এন্টারপ্রাইজ, এই ট্রান্সপোর্টে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মাল নিতে পারবেন আমার কাছ থেকে। তারপর আমি যে লেডিস মালের কাঁচামাল বিক্রি করি, এগুলো আপনারা যদি চান তো আমি এখান থেকে পাঠাতে পারবো, বাংলাদেশের যে কোনো জায়গায় মাল পাঠিয়ে দিতে যাবে, একদিন সময় লাগবে। তো যাই হোক, যারা যাদের ধরনের মাল প্রয়োজন, আর যারা যেসব ভাইরা ক্যাঙ্গারু কারখানা করছেন তার পাশাপাশি এই ধরনের মাল করতে যাচ্ছেন, আমার কাছে এসে কাজটা প্রশিক্ষণটা নিতে পারেন। ভালো মতোভাবে ভালোভাবেই চেষ্টা করি যতটুকু ভালো কাজ শেখানোর, এবং আমি নিজে কাজটা শিখিয়ে দিই যেন কাজে কোনো ভুল ত্রুটি না থাকে। তো যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী যোগাযোগ করবেন, আমার ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বার আমার ইমো আছে, ইমো অ্যাড করবেন, তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিব। সরাসরি ইমো অ্যাড হবে না, আপনারা আমার নাম্বারটি সেভ করার পর অ্যাড করে নিতে হবে, আমি রিকোয়েস্ট পাঠাতে হবে, আমি পরে অ্যাড করলে আপনাদের সাথে অ্যাড হবে। যাই হোক, যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ।
আমার ধৈর্য সহকারে আমার এই বকবকগুলো শোনার জন্য। আর যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন, একটু বুঝে শুনে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করবেন। আর এই ব্যবসায় লাভ আছে, অবশ্যই লাভের একটা ব্যবসা, প্রত্যেক ব্যবসায় লাভের, কিন্তু বুঝে শুনে করতে পারলে প্রত্যেক ব্যবসায় লাভের হয়। আর যারা এই ব্যবসায় আসতে চান, আর প্রথমত যারা আসতে চান তাদেরকে একটু ধৈর্য ধরতে হয়, একটু বোঝার বিষয় থাকে, নতুন অনেকে বানা যাক। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।